আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রূপন্তি রহমান আপিল লেখা অতপসন্ধি গল্পের 15তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। থমকিত পুষ্পিতা, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, আর কিছুতেই সে ভাবতে পারছে না। ভাবতে গেলে নিজেকে পাগল পাগল লাগছে। তার ছোট্ট একটা সংসারের স্বপ্ন যেন কয়েক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অনুভূতি শূন্য পুষ্পিতা জারিন ফোন করলো। বয়ফ্রেন্ড বিদেশে পড়তে গিয়েছে, খুব ভাব বেড়েছে, তাই না? আজ রাতের জন্য আমাদের বাসায় এসে থাকতে পারবে? নির্লিপ্ত উদাসীন ক্লান্ত ভাবনাপন্ন করার আওয়াজ পুষ্পিতার কপালে। চিন্তার সূক্ষ্ম রেখার বাস পড়ে জারিনের। পুষ্পিতার নির্জীব নিষ্প্রভতা ভালো ঠেকল না তার। চিন্তিত তটস্থ গলায় প্রশ্ন করলো, কি হয়েছে পুষ্পিতা, তোর গলা এমন শোনাচ্ছে কেন? পুষ্পিতা কম্পান্বিত উদ্বিগ্ন গলা দিয়ে বহু কষ্টে উচ্চারণ করলো, মানসিকভাবে আমি খুব একা জারিন, আমার তোর সঙ্গ দরকার। নিঃসঙ্গতার একাকিত্বে আমি আমার জীবনও নিয়ে নিতে পারি, মানসিক চাপ আমি আর নিতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, চারপাশের হাওয়ায় কেমন বিষে ভরা। পাগল হয়ে গেলি নাকি? আর কি হয়েছে বলবি তো, যাকে বেশি ভালোবাসি সেই আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল জারিন। আর কথা বাড়ালো না সে, খট করে মোবাইলটা কেটে দিল। জারিনের চিন্তা সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। পুষ্পিতা খুশি হওয়ার বদলে এমন কেন করছে হিসাব মিলাতে পারছে না সে। ভাবতে ভাবতেই সে তার মায়ের রুমে গেল। বিহবল অস্থির চিত্তে উদ্ভ্রান্তের ন্যায় বাইরে তাকিয়ে রইল পুষ্পিতা। আবছায় নবমণ্ডলে মিটিমিটি জ্বলছে তারা। পুষ্পিতা খুব করে চাইছে তার নিঃশ্বাস আটকে যাক সারা জীবনের মতো। এই বাতাসে আর স্নিগ্ধতা নেই, আছে শুধু বিষাক্ততা। কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, বড্ড কষ্ট। আফসানা হক দরজা ঠকঠক করে বললেন, পুষ্পি চা খাবি? পুষ্পিতা শুনল কিন্তু উত্তর দিল না। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কণ্ঠনালীতে এসে আটকে যাচ্ছে সব। আফসানা হক আবারও ডাকলেন, এবারও নিশারা রইল পুষ্পিতা। আফসানা হক আরেকবার ডাকতে গিয়েও ডাকল না, রান্নাঘরের দিকে পা দিলেন, চা হাতে আবারও এলেন পুষ্পিতার রুমের সামনে। উতলা অধীর স্বরে আবারও ডাকল, পুষ্পি মা ডাকছি। উত্তর দিচ্ছিস না কেন? চিন্তা হচ্ছে আমার। তুই কি ঘুমাচ্ছিস? পুষ্পিতা বহু কষ্টে মৃদুস্বরে মুখ দিয়ে উচ্চারণ করলো, হুম। আফসানা হক দাঁত কটমট করতে লাগলেন, আমার টেনশন দিয়া ঘুমা তোরাই সন্ধ্যায়। চিন্তা কলিজার পানি শুকিয়ে গেল। পুষ্পিতাকে বকতে বকতে সোফায় গিয়ে বসলেন। মায়ানের কথাগুলো আর ভাবতে পারছে না পুষ্পিতা, মাথাটা ভীষণ ধরেছে, চোখ জোড়া নিবু নিবু করছে, ক্ষণে ক্ষণে বুক গলিয়ে বেরিয়ে আসছে দীর্ঘ নিঃশ্বাস। পুষ্পিতার খুব ইচ্ছা করছে ঘুমের ঔষধ খেয়ে সারা জীবনের মতো ঘুমিয়ে যেতে, অস্থির লাগছে তার। পুষ্পিতা আমি এসেছি, দরজা খোল। জারিনের আওয়াজ পেয়ে চোখ বন্ধ করে নিল সে, ধীর পায়ে গিয়ে দরজা খুললো। জারিন রুমে ঢুকে এক নিঃশ্বাসে বলতে লাগলো, তোর জন্য মায়ের কাছে কত মিথ্যা বলেছি জানিস, কত জেরার মুখোমুখি হয়েছি আমি, অ্যাসাইনমেন্টের দোহাই দিয়ে আসলাম, ভাইয়া দিয়ে গেল, এখানে এসেও আন্টির জেরা, উফ। এখন বল কেস কি? একনাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলো সে। পুষ্পিতা দরজার ছিটকে নিয়ে আটকে খুব শক্ত করে জাপটে ধরলো জারিনকে, আঁতকে উঠলো জারিন। পুষ্পিতার আকস্মিক জড়িয়ে ধরার শরীর কেঁপে উঠলো তার, মুহূর্তেই থমকে গেল সে। চিন্তারা মাথায় জট পাকাচ্ছে, পুষ্পিতার অদ্ভুত ব্যবহারে জারিনের মাথায় চিন্তার পাহাড় জুড়েছে। পুষ্পিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ফোঁক পানো শুরু করে দিল। পুষ্পিতার চোখের পানি জারিনের কাঁধে স্পর্শ করতে ব্যস্ত হয়ে পড়ে জারিন। আতঙ্কিত হয়ে নিজ থেকে সরাতে চাইলে পুষ্পিতা আরও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনবরত শব্দহীন কেঁদেই চলছে পুষ্পিতা, কি বলে পুষ্পিতার কান্না থামবে সেটাই বুঝতে পারছে জানিন। পুষ্পিতার সাথে সেও কেঁদে দিল। ফাঁকা ঢোক গিলে ক্রন্দনরত হতবিহ্বল দুর্বল গলায় বলল, এইভাবে কাঁদলে আমি বুঝবো কীভাবে কী হয়েছে? আর আন্টি তোর কান্নার আওয়াজ শুনে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবি? জারিনকে ছেড়ে বিছানে গিয়ে বসল পুষ্পিতা। অবিরাম হেসকি দিচ্ছে সে পুষ্পিতার পাশে গিয়ে জারিন বসল। পুষ্পিতার কান্নার ব্যাগ থেমেছে অনেকক্ষণ, চোখের কোণে পানি শুকিয়ে সাদা রেখা পড়েছে, বাঁধে বাঁধে কেঁপে উঠছে তার শরীর। জারিন পুষ্পিতার মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো উত্তর জানার আশায়। জারিনের দিকে তাকিয়ে বিষণ্ন প্রাণহীন হাসল পুষ্পিতা। মায়ান আমার সাথে সব সম্পর্কের ইতি টেনেছে জারিন, বর্ষা থেকে উঠে দাঁড়ায় জারিন, চোখ জোড়া বড় বড় করে বলে কি? পুষ্পিতার চোখ বন্ধ করে মাথা দোলায়, খুন অপরাধে, কাল অব্দি তো সব ঠিকঠাক ছিল, অপরাধ জানি না, শুধু জানি ওনারা আমার দূরত্ব শুধু শারীরিক না মানসিকও। মানে তুই শিওর তো? উনি তো তোর সাথে মজাও করতে পারে, তাই না? আমি নাকি ওনার ব্রাইট ফিউচার দেখে ওনাকে ছাড়তে চাইছি না,
বলে কাতর চোখে চেয়ে রইল জাবিনের দিকে। জারিন যেন বিস্মিত হয়ে গেল। মজা করুক আর সত্যি বলুক, ওই একটা কথার কাছে ওনার সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেছে। যেখানে কথা ছিল ওনার জীবনের সকল অভাব একটু একটু করে দূর করার জন্য আমি ওনার সঙ্গ দেব, আর বলতে পারল না কিছুই। গলায় কথাগুলো আটকে গেল পুষ্পিতার। জারিন পুষ্পিতার হাত দুটো দৃঢ়ভাবে ধরল। সান্ত্বনা স্বরে কিছু বলার আগে আফসানা হকের ডাক পড়ল, হক চকিয়ে গেল জারিন। এদিকে পুষ্পিতার বোধ শক্তিহীন, জারিন কি বলবে বুঝে উঠতে পারল না। চোখ কিচে বন্ধ করে জবাব দিল, আন্টি অ্যাসাইনমেন্টটা এখনো কমপ্লিট হয়নি। খাবি না তোরা? তুমি টেবিলে রেখে দাও, আমাদের জন্য অপেক্ষা করার দরকার নেই, অ্যাসাইনমেন্ট শেষ হলে আমরা খেয়ে নেব। কথাগুলো বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মানসিকভাবে ভেঙে পড়া পুষ্পিতার মাথায় হাত বুলিয়ে দিতেই গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। ঘুমনি জারিনের চোখে, সে কোনোভাবে সমীকরণ মিলাতে পারছে না। খুব সন্তর্পণে পুষ্পিতার পাশ থেকে উঠে এলো। পুষ্পিতার ঘুম ভেঙে গেল আর রক্ষা নেই। ডাটা অন করে সার্চ লিস্টে গিয়ে মায়ানের আইডির সন্ধান করলো। ফ্রেন্ড লিস্টে থাকলেও কখনো তার সাথে মায়ানের কথা হয়নি। মায়ানের আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। জারিন পুষ্পিতার দিকে এক নজর তাকালো, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে মেসেঞ্জার থেকে মায়ানকে কল করলো। অচেনা জায়গায় ঘুম আসছে না মায়ানের, বুকের ভেতরটা শূন্যতায় খাঁকা করছে। পুষ্পিতার কণ্ঠস্বর শোনার জন্য মন কেমন মুখিয়ে আছে, অশান্ত হয়ে আছে অন্তঃস্থল। পুষ্পিতার সাথে একটু কথা বলতে পারলে হয়তো অশান্ত মন শান্ত হয়ে যেত এক লহমায়। তবে সে গুড়ে বালি, অশান্ত মনকে শান্ত করার একমাত্র রাস্তা সে নিজেই বন্ধ করে দিয়েছে। কপালে হাত টিকে পুষ্পিতার সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে লাগলো সে। দৈবাৎ রিংটনের শব্দে চমৎকৃত হলো। তাহিয়াত জারিন আইডি থেকেই কল এসেছে। পুষ্পিতার গলার আওয়াজ শুনতে পাবে, সেই লোভে কল রিসিভ করে সালাম দিল জারিন। মায়ানও সালামের জবাব দিল, ভাইয়া আপনি কি সত্যি পুষ্পিতার সাথে সম্পর্কের ইতি টেনেছেন নাকি পুষ্পিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছেন? আপনার কি মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না বলেই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। যদি সারপ্রাইজ দেওয়ার মতলব থাকে তো বাদ দেন, আমাদের বন্ধুত্ব হওয়ার পর থেকে পুষ্পিতাকে এতটা ভেঙে পড়তে দেখিনি। কয়েক ঘন্টায় পুষ্পিতার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ধক করে উঠল মায়ানের বুকের ভেতরটা। মেয়েটা মায়া জড়ানো তার মোটেও ঠিক হয়নি। ছোট্ট একটা ভুলের জন্য আজ দুইজন ভালোবাসার দহনে পড়ছে। নিজের দুর্বলতা প্রকাশ না করে যথেষ্ট কঠিন আর গম্ভীর স্বরে বলল, তো পুষ্পিতা আপনাকে বলেছে সালিশি করার জন্য? আমার পুষ্পিতাকে যা বলার বলে দিয়েছি, ইটস ওভার। জারিন যেন বোকা বনে গেল মায়ানের কথায়। প্রতি উত্তরে কী বলবে ভেবে পেল না। কিছুক্ষণ চুপ থেকে রাশবাড়ি গলায় বলল, কিছু কিছু মানুষ না চাইতে অনেক বেশি কিছু পেয়ে যায়, যার কারণে সে সঠিক মূল্যায়ন করতে জানে না। আপনিও তার ব্যতিক্রম নন। আমি যা বোঝার বুঝে গিয়েছি, পুষ্পিতা আমাকে সালিশি করার জন্য বলেনি। পুষ্পিতার মানসিক অবস্থা দেখে আমি নিজ থেকে আপনাকে কল করেছিলাম, ভাবিনি এভাবে অপমানিত হব। মাঝে মাঝে মানুষের মায়ের আঘাত থেকে কথার আঘাতটা বেশি ক্ষত বিক্ষত করে, আর আপনি সেটা অলরেডি পুষ্পিতাকে করে ফেলেছেন। কথাগুলো শেষ করে ফুসফুস শ্বাস ফেলতে লাগলো জারিন। নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। চুপ করে মায়ান কথাগুলো শুনে গেল, তার কাছে উত্তর নেই। এক কুল আঁকড়ে ধরতে গিয়ে আরেক কুল নদীতে বিলীন হয়ে গেল। মায়ান খুব করে বলতে চাইল, আপনার সাথে পুষ্পিতা থাকলে একটু ভিডিও দেবেন, আমার না মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তবে তা মুখে প্রকাশ করতে পারল না। মনে সুপ্ত মনোভাষণা মনেই চাপা পড়ে রইল। মুখ খুলে মনের বিরুদ্ধে গিয়ে কিছু বলার আগে উপাস থেকে জারিনের হুঙ্কার শুনতে পেল মায়ান, ভবিষ্যতে কখনো যদি আপনাদের দুইজনের এক হওয়ার সুযোগ আসে, আমি জারিন তা হতে দেব না। আপনার মতো ছেলে পুষ্পিতার মতো মেয়েকে ডিজার্ভ করে না। আফটার অল আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনার স্বার্থের জন্য নিজের মায়ায় জড়িয়ে স্বার্থ ফুরিয়ে গেলে ছড়িয়ে ফেলতে দুবার ভাবেন না, বলেই কল কেটে দিলেন। মায়ান হাসতে লাগল। হাসতে হাসতে চোখের কোণে পানি জমেছে। মায়ান বেদনার্থ কণ্ঠে আপন মনে বলল, যাকে অলরেডি হারিয়ে ফেলেছি তাকে আর কি হারাব। এখন তো আমার চারপাশে শুধু হাহাকার আর না পাওয়ার যন্ত্রণা বেষ্টনী দিয়ে রেখেছে খুব শক্ত হাতে। এই বেষ্টনী হতে মুক্ত হওয়ার সাধ্য আমার নেই। আজ তিন দিন হলো নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে পুষ্পিতা। অসুস্থতার অজুহাতে বাসা থেকে বের হয়নি, আফসানা হক সন্দেহ করতে পারেনি কিছু। শুকনো আর মলিন মুখে সোফায় বসতে আফসানা হক পুষ্পিতার মাথায় হাত বুলিয়ে দিলেন আলতোভাবে। মায়ের দিকে তাকিয়ে নিষ্প্রভ হাসলো সে। একটু ছাদ থেকে ঘুরে আয় মা, তিন দিন যেভাবে বাসায় আছিস শরীরে আরও খারাপ করবে, ছাদে যা ভালো লাগবে। বিনা বাক্যে মায়ের কথা মতো ছাদে গেল পুষ্পিতা। বিকেলের নির্মল বাতাসে মন একেবারে ফুরফুরে হয়ে গেল পুষ্পিতার। চোখ বন্ধ করে বাতাস অনুভব করতেই হাতে থাকা মোবাইলটা ভাইব্রেট হলো।
সাদে আসার আগে কী ভেবে যেন সাথে করে মোবাইল নিয়ে এসেছিল। মোবাইল স্ক্রিনে তানজিফের নামটা জলজল করছে, কপাল কোচকে গেল পুষ্পিতার। এতদিন বাদে কল করায় বেশ অবাকও হলো। কল রিসিভ করে তানজিফ কিছু বলার আগে সে গম্ভীর কণ্ঠে বলল, পোড়া গায়ে নুনের সেটা দিতে এতগুলো দিন পর আমাকে কল দিয়েছিস? পুষ্পিতা গম্ভীর কণ্ঠে কথা শুনে হাসলো তানজিফ, তোর ঘায়ে পুনরায় আঘাত করার সাহস আমার নেই, বরং ঘা যেন গভীর না হয় সেজন্য যত্ন করে তোর সেই ঘায়ে মলমের প্রলোভ দিতে পারবো। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।